আসছি আমি বাগান কাকু। তো একটা ভিডিও নিয়ে এসেছি, দেখুন এই পাতাটা আপনারা চেনেন কিনা। চেনেন তো এই পাতা? এটা হলো পেয়ারার পাতা, দেখুন। এইটা হলো নিম পাতা, দেখেন কচু ডাল, কচি ডাল আছে, নিম পাতা, কচি কচি পাতা আছে। তো হয়তো আপনাদের এইবার মনের ভিতরে হয়তো মনে হচ্ছে এটা দিয়ে কী করবে বাগান কাকু। তো এটা দিয়ে আমি প্রথমে কি করব দেখেন, দাঁতের মাজন তৈরি করব। দাঁতের মহা ঔষধ, দাঁতের যন্ত্রণা, দাঁতের পোকা, দাঁতের ব্যথা, দাঁতের যে কোনো রোগকে ভালো করবে এবং দাঁত হবে ঝকঝকে, ত্বক থেকে এবং মজবুত, এবং দাঁতের পায়রা, দাঁত থেকে রক্ত পড়ে, দাঁতের গোড়া থেকে রক্ত, চষন দিলে রক্ত আসে, রক্ত পড়ার দিন শেষ। আর নিম পাতা তো জানেন এর গুণাগুণ, এই যদি পেটেও চলে যায় কোনো ক্ষতি নেই, বাচ্চা কাচ্চা সবাই ব্যবহার করতে পারবে এই নিম। নিমের নিম দিয়ে দন্ত মাজন করে, যে কোনো ডাক্তার বা আয়ুর্বেদিকের লোকের ডাক্তারদের কাছে শুনবেন যে পেয়ারার পাতা দিয়ে আর নিম পাতা দিয়ে একটা মেডিসিন তৈরি হবে। তো এটা কি করবেন, তো আমি ভিডিওটা ছোটোর ভিতরে দেব, ভিডিওটা টানবেন না, ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন ভিডিওটা, খুব সুন্দর ভিডিও। তো আমার ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে প্রত্যেকের উপকার হবে এবং প্রত্যেকে দেখবেন আয়ুর্বেদিক মতে মাজন আর কিনতে লাগবে না। বাড়িতে যদি পেয়ারার পাতা থাকে আর যদি নিম পাতা থাকে, তো একে কী করবেন, একে একটা একটা করে সব ছাড়াবেন, ছাড়িয়ে একে কড়াইতে দেবেন, কড়াইতে দিয়ে ভাজবেন। এটাও নিম পাতাও তাই, এটা ভাজা করবেন, ভাজা করার পরে এটাকে পাউডার তৈরি করবেন, পাউডার বানাবেন। তো পাউডার যে কোনো মিক্সিতে, মিক্সার মেশিনে দিয়ে আপনি পাউডার বানাতে পারেন, দিয়ে ভালো করে নেবেন, তারপরে মাজন দিয়ে তার ভিতরে লাস্টে আপনি একটা কাজ করতে হবে, আপনার লাস্টে একটুখানি ফিটকিরি, একে ভেঙে এই ফিটকিরিটাকে দেখুন, এই ফিটকিরি আছে, এই ফিটকিরিটাকে ভাঙবেন, ভেঙে গুঁড়ো করবেন, গুঁড়ো করে ওর ভিতরে আপনার এই যে পাউডারটা হবে কালো রং হবে, এই নিম পাতা ভাজবেন আর এই পাতাটা ভাজা করে গরম করবেন, দেখবেন চাপ দিলে বা হাত দিয়ে এ করলে গুঁড়ো হয়ে যাবে। তখন আপান দৃষ্টিতে বা অথবা শিল অথবা মিক্সার মেশিন দিয়ে পাউডার করে নেবেন, নিয়ে একটা কন্টেনারের ডিব্বার ভিতর রাখবেন, আর লাস্টে ওই ফিটকিরি গুঁড়ো করে একটু দিয়ে দেবেন, দেখবেন দাঁতের কোনো সমস্যাই থাকবে না। এই গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারি, যে কোনো ডাক্তার কবিরাজ কাছে যাবেন, শুনবেন যে নিম পাতা এবং পেয়ারার পাতা দিয়ে দাঁতের মাজন তৈরি, খুব সহজ পদ্ধতি। তো এইভাবে করবেন, খুব সুন্দর কার্যকারী এবং সুন্দর কাজ পাবেন। আমি বাগান কাকু গ্যারান্টি সহকারে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন আর এইভাবে তৈরি করবেন, ব্যাস এর ফল পাবেনই পাবেন। আর এমনি তো এমনি ধরেন এটা গুঁড়ো করে আপনি খাবেন, পেটের যে কোনো রোগ, পেটের সমস্যা, কৃমি, যে কোনো পেটের আমাশা সব ভালো করে নিম পাতায়। আর নিম পাতা পেয়ারা তো দাঁতের যে কোনো রোগের জন্য মহা ঔষধ। অনেক সময় দেখবেন কচি পাতা চিবাবেন, চিবিয়ে দাঁতের যন্ত্রণা হচ্ছে, চিবাবেন, চিবিয়ে কিছুক্ষণ পরে দেখবেন মুখ দিয়ে ফেলবেন, দেখবেন দাঁতের যন্ত্রণা শেষ। অথবা গরম করে পাতা গরম করে ফুটিয়ে এই পাতা কুলি কিছু করবেন, মুখের দুর্গন্ধ যাবতীয় এবং দাঁত শক্ত করবেন, এবং দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গে দেখবেন ভালো হয়ে যাবে। আর একটু ফিটকিরি মিশিয়ে দেবেন, এই করবেন। আর মাজনের জন্য আপনি অনলি শুধু একে ভালো করে ভাজবেন, গরম করবেন তাওয়ায় বা কড়াইতে দিয়ে ভেজে নিম পাতার সঙ্গে মিক্সিং করে তারপর পাউডার তৈরি করবেন, পাউডার বানিয়ে একটু ফিটকিরি দেবেন, দিয়ে রোজ মাজবেন, দাঁতের মাজন তৈরি করবেন, কালো সোনা দাঁতের মাজন তৈরি হবে। এবং এই মহা ঔষধ, এর উপরে কোনো ওষুধ হয় না, সুন্দর কার্যকারী এবং দাঁত হবে ঝকঝকে, প্রত্যেক থেকে পেস্ট আপনার কিনতে হবে না, অনেক টাকা খরচা করে বাড়িতে যদি একটু নিম পাতা থাকে একটু পিটকিরি কিনে নিয়ে আসবেন, আর যদি পেয়ারার পাতা থাকে। তো
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আমি বাগান কাকু, তো এইভাবে তৈরি করবেন, তো দেখবেন খুব সুন্দর কার্যকরী পাবেন এবং ফল পাবেন। এবং প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো নমস্কার, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও। নমস্কার। কালকে এইগুলো সব আমি